পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের দাপট কয়েক জেলায় বিদ্রোহী প্রার্থীদের জয় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা সুষ্ঠু করতে কমিশনের প্রচেষ্টা সফল দাবি সিএস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে অতিরিক্ত ভাড়া আরোপ বন্দরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ বাংলার খবরে আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সাথে আছি আমি সজল দাস দেখছিলেন সরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ ছিলাম জেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে চলছে ফল ঘোষণা প্রাপ্ত ফলাফলে বেশিরভাগ জেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কয়েকটি জেলায় বিদ্রোহী প্রার্থীরাও জয় পেয়েছেন তবে একুশ জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট জেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন কুড়িগ্রামে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর আলী খুলনায় হারুন আরশিদ নোয়াখালীতে এবিএম জাফরুল্লাহ রংপুরে সাফিয়া খানম বরিশালে ময়েদুল ইসলাম কক্সবাজারে মোস্তাক চৌধুরী শরীয়তপুরে সাবেদুর রহমান খোকা সিলেটে লুৎফর রহমান নরসিংদিতে আসাদুজ্জামান চাপাইনবগঞ্জে মৈনুদ্দিন মণ্ডল মাদারীপুরে মিয়াজুদ্দিন খান বরগুনায় দেলওয়ার হোসেন মাগুরায় পঙ্কজ কুমার কুণ্ডু ঝিনাইদহে কনক কান্তি লালমনিরহাটে হাটে মতিয়ার রহমান মৌলভীবাজারে আজিজুর রহমান পাবনায় রেজল করিম লাল এবং রাজবাড়িতে ফকির আব্দুল জব্বার এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন রাজশাহীতে মোহাম্মদ আলী সরকার জামালপুরে ফারুক আহমেদ চৌধুরী মেহেরপুরে গোলাম রাসুল সুনামগঞ্জে নুরুল হুদা মুকুল পিরোজপুরে মহিউদ্দিন মহারাজ সাতক্ষীরায় নজরুল ইসলাম এবং চুয়াডাঙ্গায় সাইফুল আবেদিন খোকন ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি জেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে আমাদের সহকর্মীরা আছেন রাজধানী ঢাকা সহ কয়েকটি জেলায় আমরা একে একে জানব সবশেষ খবর প্রথমে যাব পিরোজপুরে সেখানে আছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা সোমা আপনি এর আগে জানিয়েছিলেন যে ভোট গণনা চলছে এবং বেশ কিছু বেসরকারি ফলাফলের খবরও জানিয়েছিলেন তো আপনার কাছে কি সরকারিভাবে কোনো ফলাফল এখন এসে পৌঁছেছে সচল আপনি জানেন যে এর আগে আপনাকে কিন্তু প্রায় তেরোটি কেন্দ্রের কথা জানিয়েছিলাম তারপরে এরই মধ্যে পনেরোটি কেন্দ্রের ফলাফলই বেশ অনেক আগেই চলে এসেছে এবং সেই ফলাফল অনুযায়ী এখানে যিনি আওয়ামী লীগের বিরোধী প্রার্থী ছিলেন তিনি কিন্তু বিজয়ী হয়েছেন এবং তিনি চারশো ভোট পেয়েছেন এবং তার মহিউদ্দিন মহারাজ যার নাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি কিন্তু একশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এবং যিনি হলে যিনি হচ্ছেন শাহ আলম এবং তিনি কিন্তু এই যিনি বিজয়ী হয়েছেন সে সম্পর্কে যদি একটু বলি তাহলে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং যিনি পরাজিত হয়েছেন তিনি মূলত আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছিলেন এবং তিনি এর আগে সংসদ সদস্যও ছিলেন তো আপনি জানেন যে সকাল থেকে আমরা বেশ কয়েকটি কেন্দ্রই কিন্তু পরিদর্শন করেছি এবং সেখান থেকে আমরা দেখেছি যে প্রার্থী যাই হোক না কেন যারা ভোটার রয়েছেন তাদের উপস্থিতি ছিল প্রায় আটানব্বই বা নিরানব্বই শতাংশ এখনও রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি কিন্তু পনেরোটি কেন্দ্রের ফলাফলই আমরা পেয়ে গেছি তো এখানে কিন্তু শুধুমাত্র স্থানীয় সাংবাদিকরা নয় ঢাকা থেকেও একটি দল এসেছিল এবং তারাও বিভিন্ন ধরনের সহকর্মীরা যারা এসেছিলেন তারা বিভিন্ন ধরনের বেশ কয়েকটি কেন্দ্রই ঘুরে দেখেছেন তো আমি এখানে একজন জ্যেষ্ঠ সাংবাদিক তিনি ইত্তেফাকের সালেউদ্দিন ও তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে এই যে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হলো আপনি কি দেখলেন আপনার অভিজ্ঞতা কি না এই ফিরোজপুর জেলায় তো খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে আর বিশেষত একটা নতুন একটা ইয়ে দেখলাম যেখানে প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং এই ক্যামেরা মনিটর করা হচ্ছেন এসপি সাহেব নিজে এসপি সাহেবের অফিসে বিশাল স্ক্রিনে বসে উনি মনিটর করছেন এবং এই সিসিটিভি ক্যামেরা লাগানোর কারণে কেন্দ্র যে ভোট সন্ত্রাসী যারা তারা কেন্দ্রে আসে নাই এবং যথেষ্ট নিরাপত্তা ছিল র্যাব ছিল বিডিআর ছিল বিজিপি ছিল পুলিশ ছিল এটা একটা মডেল নির্বাচন তবে যেটা খুবই আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচনের সবচেয়ে খারাপ দিক যেটা হয়েছে সেটা হলো এই সারা বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে যে ভোট কেনা বেচা হয়েছে কারণ খুব মুষ্টিমেয় কিছু ভোট ছিল এই একটা নির্বাচনের জন্যে ফলে এখানে সব জায়গায় এই 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 জিনিসটা হয়েছে ব্যাপক মাত্রা হয়েছে এটা নানানভাবে আমরা জানতে পাচ্ছি এইটা এই নির্বাচনের জন্য সবচেয়ে এটা হচ্ছে পরোক্ষ নির্বাচনের সবচেয়ে খারাপ দিক আর সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে এই যে সুষ্ঠু নির্বাচন হয়েছে কোথাও কোনো একটা হাঙ্গামা হয় নাই এখন পর্যন্ত মানে কোনো কোনো ধরনের কোনো বিরোধও ছিল না এখানে এবং প্রশাসন অত্যন্ত তৎপর ছিল এবং ডিআইজি পুলিশের এসপি সবাই এখানে আসছিলেন এবং প্রত্যেকেই প্রত্যেকটা কেন্দ্রে ঘুরে দেখেছেন মানে এটা খুব একটা চমৎকার পরিবেশ ছিল জনপ্রতিনিধি যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল জি ধন্যবাদ সজল যেমনটি জানাচ্ছিলেন তো আমাদের সঙ্গে এখন আমরা কথা বলবো একজন গুরুত্বপূর্ণ ভোটার যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান তার কাছ থেকে উপজেলা চেয়ারম্যান তার কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করব যে তিনি আসলে আপনি কিভাবে দেখছেন আমরা অনেক জায়গায় দেখেছি যে আপনাদের হয়তো বা যারা কাউন্সিলররা রয়েছেন তাদের অনেক সময় ভোট দেওয়ার ক্ষেত্রে তারা আপনাদের দ্বারা প্রভাবিত হওয়ার বা এরকম কোনো বিষয় ঘটেছিল কিনা এরকম অভিযোগ ধন্যবাদ না এরকমের কোনো ঘটনা ঘটে নাই তবে আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি এবং বিশেষ করে প্রশাসন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনে যারা ছিলেন সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য সবাই তারা সুষ্ঠু নির্বাচন করার জন্য আন্তরিক ছিলেন সজল তো এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কথাটি বারবারই এসেছে এবং তারাও বলছিলেন যে সব কিছু সুষ্ঠু ছিল এবং অন্য বিভাগের তুলনায় এই বরিশালে বিশেষ করে বরিশাল রেঞ্জের যিনি ডিআইজি তিনিও আমাদেরকে জানিয়েছেন যে তিনি আলাদাভাবে সবগুলো কেন্দ্রতে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করেছিলেন যার কারণে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখিনি এবং ভোট ভোটের পরবর্তী অনানুষ্ঠানিকভাবে সবাই ফলাফল জেনেছে এখানে যারা ভোটাররা রয়েছেন এবং সাধারণ মানুষ যাদের গ্রহ রয়েছে রয়েছে এই ভোট নিয়ে তারা বলেছেন যে পরবর্তীতে নির্বাচন পরবর্তী আমরা কোনো ধরনের এরকম উত্তেজনা বা কোনো ধরনের সহিংসতা বা কোনো কিছুই ঘটেনি তো পিরোজপুর এলাকায় আসলে যে ভোটটি প্রথম থেকেই বেশ সারা দেশে আকর্ষণ করেছিল কারণ এখানে যে আওয়ামী লীগের দুইজন প্রার্থী রয়েছেন তাদের আসলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি সব মিলিয়ে এই ছিল পিরোজপুর থেকে ফলাফলের খবর সোমা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী আমাদের সাথে যোগ দিয়েছিলেন পিরোজপুরের যে উপজেলার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সেখানকার খবর জানাচ্ছিলেন তিনি এবার যাব বন্দনগরী চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় ভোট গ্রহণ তো শেষ হয়েছে এরই মধ্যে গণনাও শেষ আপনার কাছে কি ফলাফল এসে পৌঁছেছে এখনো ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বন্দনগরী চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু আমরা আমি যেখানে আছি এটা একটি কেন্দ্র কিন্তু মহানগরীর একটি কেন্দ্র কিন্তু এই কেন্দ্র থেকে একটু আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল এখান থেকে কিন্তু নগর প্রতিনিধিত্ব নগর প্রতিনিধিত্ব এখান থেকে জাফর আহমেদকে নির্বাচিত বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন আমরা আপনাকে একটু জানাতে চাই এই কেন্দ্রের কথা এই কেন্দ্রে একশো ষাট ষাট ভোট ছিল এর মধ্যে কিন্তু ষাট ভোটার পেয়ে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি তিনি এখন নগরের প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু একটু আগে আপনাকে আমরা জানাতে চাই একটু আগে তিনি কিন্তু প্রার্থীকে নিয়ে কিন্তু এখানে এই জায়গায় আমরা যেখানে আছি এই জায়গায় কিন্তু আনন্দ উল্লাসে ফেটে পড়েছিল তার সমর্থকরা তো কিছুক্ষণ আগে তিনি আমাদেরকে জানিয়েছেন কিন্তু ভোটারদের যে প্রতিজ্ঞা করেছিল ভোটারদের কাছে যে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তিনি বলছেন তার প্রতিশ্রুতি যেন তিনি পালন করতে পারে তার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন কিন্তু আপনাকে আমি আরেকটু জেনে রাখতে চাই শুধু চট্টগ্রাম মহানগর নয় চট্টগ্রাম পটিয়া সহ বিভিন্ন উপজেলায় কিন্তু নির্বাচন হয়েছে তো সে সেখানে কিন্তু ভোট গণনা এখনও পর্যন্ত চলছে কিন্তু আমরা অনেক অনেক কেন্দ্রের কিন্তু আমরা এখনও পর্যন্ত ফলাফলটা আমরা হাতে পাইনি হাতে পেলে কিন্তু আমরা আপনাকে জানাবো কিন্তু আপনাকে এতটুকু পর্যন্ত আমরা জানতে পারি রিটার্নিং অফিসারদের সাথে আমরা কথা বলেছি তিনি বলছে কোনো কেন্দ্রে কোনো জায়গায় কিন্তু এবার কোনো বিশৃঙ্খলা কোনো ঘটনা ঘটেনি তারা বলছেন সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তারা আমাদেরকে দাবি করেছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ সংবাদ জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় সেখানকার নির্বাচনী যে সবশেষ খবর রয়েছে তিনি জানাচ্ছিলেন সেটি এবার যাব রাজশাহীতে সেখানে আছেন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে সেখানে আছেন সহকর্মী কাজী শাহেদ শাহেদ আহ এরই মধ্যে তো গণনা শেষ হয়েছে তো আপনার কাছে কি ফলাফল এসে পৌঁছেছে কি তথ্য রয়েছে সব হ্যাঁ ধন্যবাদ সজল আমি আছি রাজশাহী জেলা পরিষদের যে নির্বাচনী যে রিটার্নিং অফিসারের কার্যালয় আছে সেখানে ইতিমধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে এখানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার তিনি আনারস্পতিকে পেয়েছেন সাতশো বিয়াল্লিশ ভোট আর যিনি আওয়ামী লীগের সমর্থন পেয়েছিলেন জামান ভুলু আলগাসপতি তিনি পেয়েছেন চারশো পনেরো ভোট আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে যে ভোটটি হয়েছে রাজশাহীর পনেরোটি কেন্দ্রে সেখানে কিন্তু উৎসবমুখর পরিবেশেই ভোটটি হয়েছে এবং কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি আমরা যদি একটু দেখাই আমার ডান পাশে কিন্তু নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু শেষ মুহুর্তে যে কাজটি করছেন যে যারা সংরক্ষিত আস ওয়ার্ডে এবং সাধারণ ওয়ার্ডে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এই তাদের ফলাফলগুলি তারা এখানে এখন লেখার কাজটি শেষ করছেন যেগুলি নির্বাচন কমিশনে পাঠাবেন আমরা এটুকু জানি এই সেই কাজটি এখন শেষ মুহূর্তে চলছে চারটা বাসে ঠিক পাঁচ মিনিট আগে কিন্তু রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক কাজে দিন কিন্তু ফলাফল ঘোষণা করেছেন তো আমার সঙ্গে এখন একটু যোগ দিচ্ছেন সকলের রিটার্নিং অফিসার আমি আপনার কাছে জানতে চাই যে জেলা পরিষদ নির্বাচন দেশে প্রথমবারের মতো হলো কেমন হলো এই নির্বাচন এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করলো এতে মানে কতটুকু ভালো মনে করছেন এই নির্বাচনকে ধন্যবাদ জেলা পরিষদ নির্বাচন দুই হাজার ষোলো রাজশাহী অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আমরা সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সম্পন্ন করতে পেরেছি যেহেতু নির্বাচন এইবার প্রথমবারের মতো সেহেতু উৎসবমূলক পরিবেশেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে আর আমরা সার্বিক দিক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক মহাদায়ের রিটার্নিং অফিসারের নেতৃত্বে আমরা একটি উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন উপহার দিতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ রিটার্নিং কর্মকর্তা যেমনটি বলছিলেন যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ হয়েছে প্রতিটি কেন্দ্রে তার একটি তথ্য দিতে চাই যেটি সেটি হলো যে রাজশাহী জেলা পরিষদের যে নির্বাচনটি হলো সেখানে ছিল এগারোশো জন ভোটার ছিলেন এর মধ্যে নয়টি ভোট করেনি বাকি সবগুলি ভোটই ভোটাররা দিয়েছেন ইতিমধ্যেই কিন্তু যারা সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডে বিজয়ী হয়েছেন তাদের নামও ঘোষণা করা হয়েছে সজল এই ছিল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রাজশাহীর জেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ তথ্য সাহেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে এবার যাব বরিশালে জেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বরিশালের খবর জানাতে সহকর্মী রাহাত খান আমাদের সাথে যোগ দিচ্ছেন রাহাত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আমরা এরই মধ্যে ফলাফলও পেতে শুরু করেছি কিন্তু বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে যে ভোট কেনা বেচা হয়েছে এই ধরনের কিছু অভিযোগ আপনার কাছে কি তথ্য রয়েছে আর ভোট কেনা বেচার কোনো অভিযোগ কি আপনার কাছে রয়েছে রাহাত শুনতে পাচ্ছেন? রাহাত জি শুনতে পাচ্ছেন বলুন। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাহাত আপনি সর্বশেষ কি অবস্থা জানাবেন একটু। শুনতে পাচ্ছেন? জি আসলে ধন্যবাদ আপনাকে বরিশাল জেলা পরিষদ নির্বাচনের যে আসলে ভোটগ্রহণ তো দুপুর দুটায় শেষ হয়েছে মূলত তারপরে ভোট গণনা করা হয়েছে এবং গণনার পরে বিকেল পৌনে চারটার দিকে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান ফলাফল ঘোষণা করেন এতে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী প্রার্থী মোহাম্মদ মদুল ইসলাম তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন নশো আটষট্টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি খান আলতাফ হোসেন বুলু যিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে যাকে ধরা হয়েছিল তিনি পেয়েছেন দুশো পঞ্চান্ন ভোট ফলাফলে দেখা যাচ্ছে যে সাতশো তেরো ভোটের ব্যবধানে মোহাম্মদ মহিদুল ইসলাম বেসরকারি বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরেকটি বিষয় হচ্ছে বরিশাল জেলা পরিষদে মোট ভোটার এক জন যার মধ্যে ভোট দিয়েছেন এক জন ভোট প্রদানের হারও কিন্তু সন্তোষজনক অর্থাৎ আটানব্বই দশমিক সাত ভাগ জেলা প্রশাসক বলেছেন যে আসলে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পনেরোটি কেন্দ্রের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর তিনি পাননি বা কোথাও ঘটেনি তিনি নিশ্চিত করেছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্ম কর্মচারী জনপ্রতিনিধি ভোটার এবং সর্বোপরি বরিশালের জনগণকে তিনি ধন্যবাদ জানিয়েছেন অপরদিকে নির্বাচিত হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের যিনি চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ মদুল ইসলাম তিনি বলেছেন যে শপথ গ্রহণের পরে মূলত তিনি আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নেওয়ার পরে বরিশালের কোথায় কি প্রয়োজন যেটি যেটা কি বলা হয়েছে যে সুষম উন্নয়ন তিনি করবেন এবং বিশেষ করে বরিশাল যেহেতু একটি নদী বিধৌত এলাকা আসলে নদী ভাঙ্গন প্রতিরোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন এছাড়া বরিশাল জেলার আওতাধীন যে দশ উপজেলা রয়েছে সেখানে মূলত উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে তিনি উন্নয়ন সাধন করবেন একটি দলের সমর্থনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেও তিনি বলেছেন যে তিনি দল মাত্র ঊর্ধ্ব থেকে তিনি জেলা পরিষদ পরিচালিত করবেন স্টুডিও রাহাত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাহাত খান এবার যাবো সিলেটে সেখানে রয়েছেন সহকর্মী সাদিদার আলম নোবেল তার কাছে জেনে নেব সেখানকার কি অবস্থা নোবেল এরই মধ্যে তো ভোট গণনা শেষ হয়েছে সরকারিভাবে ফলাফল ঘোষণা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তো আপনার কাছে কি তথ্য রয়েছে এবং কোনো অভিযোগ আছে কিনা সুনির্দিষ্ট যে ভোট কেনা বেচা হয়েছে ধরনের বেশ কিছু অভিযোগের কথা আমরা জেনেছি আপনার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ কি আছে শুনতে পাচ্ছেন নগেল আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানান ধন্যবাদ শান্তিপূর্ণ নির্বাচন শেষে ইতিমধ্যে কেন্দ্রওয়ারি বুট গণনাও শেষ এবং ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে সিলেটে দুশো তেতাল্লিশ বুটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুতুর রহমান তিনি বুট পেয়েছেন সাতশো ছিয়ানব্বই বুট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ডক্টর এনামুলক সর্দার তিনি কাপ পেরিজ মার্কায় পেয়েছেন পাঁচশো তিপ্পান্ন বুট তো লুৎফুর রহমান যিনি নির্বাচিত হয়েছেন তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা উনিশশো সালে গণপরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে স্বাক্ষরকারী যারা রয়েছেন তার মধ্যে তিনি ছিলেন একজন তো এই সারাদিন আমরা শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে যখন ফলাফল ঘোষণা হচ্ছিল তখন আমরা কেন্দ্রের বাইরে অনেক উৎসুক মানুষকে দিয়ে দেখেছি এবং ফলাফল ঘোষণার পর তারা তারা আনারস মার্কার সমর্থনে অর্থাৎ লুতফুর রহমানের সমর্থনে তারা বিজয় মিছিল করে তারা লুতফুর রহমানের বাসা পর্যন্ত গিয়েছেন বিজয়ী হওয়ার পর লুতফুর রহমান প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি জেলা পরিষদকে একটি কার্যকর স্থানীয় সরকারের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবেন এবং এখানে কোনো দল মত থাকবে না সবার জন্য জেলা পরিষদ উন্মুক্ত থাকবে এবং তিনি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে তিনি জেলা পরিষদকে গড়ে তোলার চেষ্টা করবেন এর বাইরে যদি আমি সিলেট বিভাগের অন্যান্য জেলার কথা বলি তাহলে সুনামগঞ্জ জেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুলতা মুকুট তিনি আটশো সতেরো বুট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এনামুল কবি নিমন পেয়েছেন তিনশো বিরানব্বই বুট অর্থাৎ চারশো পঁচিশ বুটের ব্যবধান এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন আর মৌলীবাজারে বিজয়ী হয়েছেন সাবেক প্রশাসক জেলা পরিষদের এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান তিনি পেয়েছেন তিনশো বিয়াল্লিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এম এম শাহিন তার প্রাপ্ত বুট ছিল দুশো উননব্বই বুট অর্থাৎ এই মৌলীবাজার জেলায় কিন্তু একদম বলতে গেলে হাড্ডা হাড্ড লড়াই হয়েছে মাত্র তেপ্পান্ন বুটের ব্যবধানে এখানে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন এছাড়া বিভাগের অন্য আরেকটি জেলা হবিগঞ্জ সেখানে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ডাক্তার মুশফিকুর রহমান তো আমি যে তথ্যগুলো জানালাম এবং যে ফলাফল জানালাম সেটা হচ্ছে স্থানীয়ভাবে আমাদের কাছে যে তথ্য এসেছে সেটা তবে জেলা পর্যায়ে জেল জেলা রিটার্নিং অফিসার আছেন তাদের কাছ থেকে কিন্তু আনুষ্ঠানিক ফলাফল এখনও পাওয়া যায়নি নোবেল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী সাদিদারুল আলম নোবেল আমাদের সাথে যোগ দিয়েছিলেন তিনি জানাচ্ছিলেন নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর তাড়াতে থাকা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জেলা পরিষদ নির্বাচন এখন চলছে ভোট গণনা এর আগে সকাল নটা থেকে শুরু করে দুটো পর্যন্ত চলে ভোট গ্রহণ। দু একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটার জনপ্রতিনিধিরা এই নির্বাচনে বিএনপি অংশ না নেয় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহীদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রতিদ্বন্দ্বী না থাকায় একষট্টি জেলার মধ্যে একুশ চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছেন আগেই বিস্তারিত জানাচ্ছেন নাসরিন নীলা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে সকালে ভোট দিতে আসেন জনপ্রতিনিধিরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা প্রথমে কাউন্সিলর হয়েছে এবং প্রথমে জেলা অংশগ্রহণ করতে ভালো লাগছে মোবাইল এখানে খুব ভালো লাগলো জিনিসটা আসলে মোবাইল দেখলে অনেক সময় চাপ থাকে সিটি মেয়র আজ উদ্দিন ভোট দেন ডাক্তার খাস্তগির উচ্চ বালিকা বিদ্যালয়ে সার্বিক পরিবেশ নিয়ে তিনিও জানান সন্তুষ্টির কথা খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রতিনিধি প্রার্থীরা আছে এবং এটি হলো যে আসলে গণতন্ত্রের সৌন্দর্য এবং এটাই গণতন্ত্রের বিজয় চট্টগ্রামে চেয়ারম্যান পদে এরই মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এবং সাধারণ সদস্য পদে চারজন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেটে প্রথমবারের মতো স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিতে পেরে আনন্দিত তারা আমি 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 একজন জনপ্রতিনিধি গর্বিত যে প্রথম ভোটটি দিতে পেরেছি এই নির্বাচনে আমি প্রথম পুরুষ ভোটার হিসেবে ভোট প্রদান করে নিজেকে ধন্য মনে করছি সিলেটে মোট ওয়ার্ড পনেরোটি এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে পাঁচটি সদস্য পদ খুলনা মহানগরী সহ পনেরোটি ওয়ার্ডে নয়শো জন ভোটারের ভোটে একজন চেয়ারম্যান পনেরো জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচিত হবেন তবে হাইকোর্টের নির্দেশে চোদ্দ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে রাজশাহীতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে জেলা পরিষদের ভোটগ্রহণ মাদারীপুর লক্ষ্মীপুর বরগুনা ও সাতক্ষীরাসহ অন্যান্য জেলায়ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ তবে বরগুনায় হাইকোর্টের রিট আবেদনের ফলে বেতাগী উপজেলার পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করা হয় সাতক্ষীরায় তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন এছাড়া নোয়াখালী মাগুরা কুড়িগ্রাম ও কক্সবাজারের আটটি কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করা হয়েছে একষট্টিটি জেলা পরিষদে এরই মধ্যে একুশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এছাড়া সাধারণ কাউন্সিলর পদে একশো জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আটষট্টি জন সারা দেশে এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা তেষট্টি হাজার একশো তেতাল্লিশ জন ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলেও জেলা পরিষদ নির্বাচন সফল হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বুধবার দুপুরে আজিমপুর গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন প্রচেষ্টাই এই সফলতা আর ভোট দিয়ে ঢাকা সিটির দুই মেয়র জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিদের সাথে সমন্বিতভাবে কাজ করবে সিটি কর্পোরেশন বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ঢাকা জেলায় ভোট হয় মোট পনেরোটি কেন্দ্রে আর মোট ভোটার এক হাজার একশো ছিয়াত্তর জন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা পরিবেশ ভালো ছিল এখানে অল্প সংখ্যক ভোটার প্রশাসন সব কিছু ছিল এখানে তো অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক পরে তিনি বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হল আরেকটি ভালো পদক্ষেপ নেয়া এখানে মাত্র আমরা সতেরো জন ভোটার সারা শহরে আমরা এই জেলা পরিষদে খুব সম্ভব একশো আটষট্টি জনের মতো ভোটার কিন্তু এই একশো আটষট্টি জন যে জেলা পরিষদ আমরা তৈরি করছি সেই জেলা পরিষদ এই অ্যাডমিনিস্ট্রেশনে মানে সরকারের যেগুলো নীতি নির্ধারণ করা আছে সেগুলোর এক্সিকিউশনে এবং গণতন্ত্রের পথে যেই যে এক ধাপ এগোনো সেদিক থেকে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং এরপর বোধহয় শুধু বাকি রইল যে জাতীয় আমাদের জাতীয় পরিষদের ইলেকশন আমাদের জাতীয় নির্বাচন এবং সেটিও সুষ্ঠুভাবে হবে এবং সবাই তাদের প্রতিনিধিদের নিজের মতো করে ভোট দিতে পারবেন সেটি আমাদের সবার মনোবাসনা আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে ভোট দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান নির্বাচিত প্রতিনিধিদের সাথে সমন্বিতভাবে কাজ করবে সিটি কর্পোরেশন আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার স্থানীয় সরকার শক্তিশালীকরণের করণের যে আপনার উদ্যোগ বর্তমান সরকারে সেটা আরও এক ধাপ এগিয়ে গেল আপনারা জানেন যে গণতন্ত্র এবং সুশাসনের সঙ্গে স্থানীয় সরকারকে শক্তিশালী করারের একটা বিষয় অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত জেলা প্রশাসনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আমরা সমন্বিত কাজ করব আজিমপুর ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার পরে তিনি জানান কমিশনের প্রতিষ্ঠায় জেলা পরিষদ নির্বাচন প্রথম হলেও সফল এটা আমাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স নতুন করে আইন করতে হচ্ছে বিধি করতে হচ্ছে সবই নতুন করে করতে হয়েছে তবে এই নির্বাচনটিও একই ধরনের তবুও আমরা চেষ্টা করেছি আমরা আগেও আপনাদের বলেছি আমাদের কাছে কোনো নির্বাচনই ছোট নয় কাজেই ছোট ছোট নির্বাচন যেটা আপনারা বলেন সেটাকেও আমরা সমান গুরুত্ব দিয়ে করে থেকে থাকি কেননা নির্বাচন নির্বাচন আমরা চেষ্টা করছি যাতে এগুলো সুষ্ঠুভাবে হয় আমরা আপনাদের সহযোগিতা চাই জেলা পরিষদ নির্বাচনে টানা পাঁচ ঘন্টা ভোট শেষে কেন্দ্র কেন্দ্রে শুরু হয় ভোট গণনা মুক্তা নিউজ ঢাকা জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মাধ্যমে সরকার নির্বাচন পদ্ধতি বদলে দিচ্ছে বলেও অভিযোগ তার বুধবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল জাকপা সভাপতি হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে সিসিইউতে ভর্তি তার শরীরের বর্তমান অবস্থার খবর নেন ফখরুল জেলা পরিষদ বিষয়ে বিএনপি মহাসচিব আরও বলেন আয়ুব খানের বেসিক ডেমোক্র্যাটিকের আদলে জেলা পরিষদ নির্বাচন করছে সরকার আমাদের সংবিধানের নির্বাচন সম্পর্কে বিভিন্ন স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সম্পর্কে নির্বাচন সম্পর্কে যে দিক নির্দেশনা দেওয়া আছে তাতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সব নির্বাচন বলা আছে সেই পাকিস্তান আমাদের আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি অনুকরণে ইনডাইরেক্ট ইলেকশন করা হচ্ছে যেটা আমরা মনে করি যে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং গণতন্ত্রের জন্য উপযোগী নয় যে কারণেই আমরা এই নির্বাচন বর্জন করেছি চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে অতিরিক্ত ভাড়া আরোপ শুরু করেছে কর্তৃপক্ষ আমদানি পণ্য বন্দর ইয়ার্ডে চার দিনের বেশি থাকলেই আগের চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে আমদানিকারককে বন্দর ব্যবহারকারীরা বলছেন ভাড়া না বাড়িয়ে বন্দরের সক্ষমতা বাড়ালেই বেশি সুবিধা পাওয়া যাবে নয়নবড়ুয়া জয়ের প্রতিবেদন জানাচ্ছেন হাসান কামরুল চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে আমদানি পণ্য চার দিনের বেশি রাখলেই গুনতে হয় জরিমানা এ কারণে জরিমানা দিয়েই অনেক আমদানিকারক কন্টেনার রেখে দেন দিনের পর দিন ফলে তৈরি হয় জট সমস্যার সমাধানে ছাব্বিশ ডিসেম্বর থেকে জরিমানা দ্বিগুণ করেছে বন্দর প্রশাসন চার দিন ফ্রি টাইম এরপর পঞ্চম দিন থেকে স্বাভাবিক হারে ভাড়া এবং অষ্টম দিন থেকে রেগুলেশনস ফর ওয়ার্কিং অব চির পোর্ট কার্গোয়ান কন্টেনার টু থাউজেন্ড ওয়ান এর একশো ষাট নম্বর ধারা মোতাবেক স্বাভাবিক দুই গুণ হারে ভাড়া আরোপ করা হবে জানান ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে সাথে আমদানি পণ্য বাড়ছে তাই জরিমানা না বাড়িয়ে বরং বন্দরের সক্ষমতা বাড়ালেই সুফল মিলবে কী কারণে এগুলো দেরি হয়েছে ও কারণগুলো তাকে অনুসন্ধান করতে হবে এই জায়গায় কি বন্দর কর্তৃপক্ষের কোনো কোনো জায়গায় কোনো অবহেলা ছিল কি না ইকুইপমেন্টের কোনো সংকটের কারণে হয়েছে কিনা এখন একতর বন্দর যদি বলে এতদিন এতদিন আপনার কোনো ইয়ে ছিল না হঠাৎ করে আপনি আমাকে একটা ডেডলাইন দিয়ে দিলেন তো তো ওই ডেডলাইনের মধ্যে বিভিন্ন কারণে এগুলো সরিয়ে নিয়ে পারে দীর্ঘদিনের সমস্যা রাতারাতি ঠিক করা সম্ভব নয় বলেই মত কন্টেইনার মালিকদের বলছেন জরিমানার হার বাড়ানোর সাথে সাথে কন্টেইনার রাখার ফ্রি টাইমও বাড়ানো উচিত আরো কিছুদিন বাড়িয়ে দিলে তো দেশের সুবিধা হয় ব্যবসায়ীদেরও সুবিধা হয় কিন্তু আমরা ব্যবসায়ীরা যারা ডেলিভারিডলি এগুলি করি তাদেরও একটু সচেতনতা আনা দরকার দেশের সবচেয়ে বড় এই বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজার ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সারা বাংলার খবরে নিচ্ছে একটি বিরতি ফিরে এসে আরও থাকছে লালমনিরহাটে রেলওয়ের আবাসিক ভবনগুলোর বেশিরভাগই বেদখলে পরিণত হয়েছে মাদকের আখড়ায় পর স্বাগত সারা বাংলার খবরে দেখছেন নিউজ যশোরের বেশ কিছু কারখানায় তৈরি ভেজাল মোবিল ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায় এ নিয়ে সেখানে সিন্ডিকেটও গড়ে উঠেছে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও মূল হতরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে রিপন হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন হাসান কামরুল যানবাহনে ব্যবহার হওয়া মোবিল কম দামে কিনে তাতে মেশানো হয় বিভিন্ন কেমিক্যাল তৈরি হয় ভেজাল মোবিল এরপর ব্র্যান্ডের লেভেল লাগানো বোতলে গোপনে বাজারজাত করা হয় যশোরের বিভিন্ন কারখানায় এমন কারসাজি চলছে দীর্ঘদিন এখানে দীর্ঘদিন ধরে ভেজাল মোবিলের ব্যবসা করে যাচ্ছে মার্কেট থেকে দামে কম আর লাভও বেশি তাই খুচরা ব্যবসায়ীরা এই মোবিল বিক্রি করেন আইনের বিষয়টি মাথায় না রেখেই দোকানদারা যে ব্র্যান্ডের অর্ডার দেয় এই ব্র্যান্ডের গুলো যারা যাদের যেসব দোকানে যায় তারা আছে সেই জায়গায় একজন সুপার ফুটি লাগবে সেই সুপারপটি ফুটি অর্ডার দিলো সেই সুপার বানাই দিলো অনেকে সিনো অর্ডার দিলো সিনো বানাই দিলো ফুক্স অর্ডার দিলো ফুক্স বানাই দিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হলেও গোপনেই চলছে এই ব্যবসা অনেক দিন ধরে এরা ব্যবসা করে যাচ্ছে যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের সুস্পষ্ট লঙ্ঘন পঞ্চাশ ধারা অনুযায়ী এটির অনেক শাস্তির বিধান রয়েছে প্রশাসনের দাবি এসব কারসাজি গোপনে চলায় বেশিরভাগ ভেজালকারী ধরাছোঁয়ার বাইরে থাকে এরপরও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা আমাদের অন্যান্য মেজিস্ট্রেটবৃন্দ আরও তিন চার আটি প্রতিষ্ঠানকে বিভিন্ন রকমের আর্থিক জরিমানা করেছেন যশোরে আসলে এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি যশোর এবং আশপাশের বিভিন্ন জেলা সহ রাজধানী ঢাকায়ও আসছে এই ভেজাল মোবিল ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে কুমিল্লা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার সকালে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ পুলিশ জানায় মঙ্গলবার রাত দেড়টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় বুধবার সকালে দ্বিতীয় দফা সংঘর্ষ হয় এতে দুপক্ষের চোদ্দ জন আহত হন এ ঘটনায় বেলা এগারোটার দিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে কলেজ বন্ধ থাকলেও তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া হবে বলে জানায় কলেজ প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে অপহরণের পাঁচ দিন পর কুষ্টিয়ার ভেড়ামাড়ায় পদ্মা নদী থেকে ইমরান নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় বুধবার সকালে উপজেলার মাইল এলাকায় চরে ইমরানের লাশ দেখতে পায় খবর দেয় এলাকাবাসী পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরানের লাশ উদ্ধার করে গত শুক্রবার সন্ধ্যায় বারো মাইল থেকে নিখোঁজ হয় সে পরে ইমরানের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে রোববার ভেড়ামাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে তবে কি কারণে হত্যা করেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় ভেড়াম নগা হাটে সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ বুধবার দুপুরে উপজেলার চকিলাম সীমান্ত এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নগর চোদ্দ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ আলী জানান জেলার পার্শ্ববর্তী জয়পুরহাট থেকে ঐতিহাসিক আলতাদিহি শালবন দেখতে আসেন দুলাল হোসেন মৃধা এ সময় সীমান্তের জিরো লাইন সংলগ্ন বাংলাদেশের দুশো আটষট্টি বাই পাঁচ এস নম্বর পিলারের কাছে আলতাদিঘিতে গোসল করতে গেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গিবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে লালমনিরহাটে রেলওয়ের আবাসিক ভবনগুলোর বেশিরভাগই বেদখল হয়ে গেছে অনেক ভবনে ঝুঁকি নিয়ে বাস করছেন বহিরাগতরা অভিযোগ আছে মাদক ব্যবসার জন্য ব্যবহার হয় এসব কোয়ার্টার রেজাল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কর্মকর্তা কর্মচারীদের জন্য লালমনিরহাট রেল বিভাগের নয়শো দশটি আবাসিক ভবন আছে এর মধ্যে সাতশো কোয়ার্টারে চলে গেছে বহিরাগতদের দখলে ঝুঁকিপূর্ণ এসব ভবনে থাকতে পারে না রেল বিভাগের লোকজন আমরা গরিব মানুষ দশ পনেরো বছর থেকে এখানে আসি বাড়িঘর নাই এখানে জায়গা জমি নাই এখানে নিয়ে সরকার যদি এই দিন ভাঙার পরিকল্পনা নিয়েছে কিন্তু এইটা ভাঙলে তো আমাদের থাকা জায়গা থাকবে না ভাঙি দিলে কই থাকবো এক গছতলা ছাড়া আর বুদ্ধি নেই না বেদখল হওয়া আবাসিক কোয়ার্টারে মাদক ব্যবসা সহ নানা অনৈতিক কাজ হয় বলে অভিযোগ স্থানীয়দের এগুলো যাইতে ভাঙে নিয়ে যায় হিরণ খায় বিক্রি করে নিয়ে যায় বাইরের ছেলে পেলে এখানে আড্ডা করে নিয়ে যায় বহিরাগতদের উচ্ছেদ করা হলেও কোয়ার্টারগুলো বারবার বেদখল হয়ে যায় বলে দাবি কর্মকর্তাদের আমরা একাধিক এগুলো করে খালি করেছি পুনরায় এগুলো দখল হয়ে যায় তারপরও উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে হয়তো আবার খালি হয়ে যাবে ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাস না করার নির্দেশনা দিলেও বহিরাগতরা সেটা মানছে না বলেই জানিয়েছেন রেল বিভাগ অবৈধভাবে কিছু লোকজন যেই বসবাস করছে আমাদের তরফ থেকে এটা ঝুঁকিপূর্ণ নির্দেশনা দেওয়া আছে প্লাস এখানে বসবাস না করার জন্য আমাদের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আমাদের নির্দেশনা উপেক্ষা করেই কিন্তু তারা বসবাস করে আসছে সরকারি এসব ভবন মেরামত কিংবা নতুন ভবন নির্মাণ করে কর্মচারীদের আবাসন নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট নিউজ সালের স্বাধীনতা যুদ্ধের সময় গেরিলা যুদ্ধ বেশি হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামে একসঙ্গে কাজ করেছিল চোদ্দ থেকে পনেরোটি গেরিলা দল এছাড়া চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটের মাধ্যমে পাকিস্তানি অস্ত্রবাহী জাহাজ সহ বিদেশি জাহাজ ধ্বংসের ঘটনা ছিল একটি বড় অর্জন এই সাহসী অভিযানের স্মৃতিচারণ করেছেন মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন জানাচ্ছেন হাসান কামরুল উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাদের নিশ্চিহ্ন করতে প্রতিরোধ যুদ্ধে সুবিধা করতে না পেরে গেরিলা যুদ্ধে নামে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা তাদের মনে আজও সেই স্মৃতি উজ্জ্বল শহরের মাঝে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ ছিল তখনকার বাদে সবুজবাগ আর সেটি ছিল শহরের গেরিলা যোদ্ধাদের মূল ঘাটে সবুজবাগকে আমরা মূল মানে কেন্দ্র যে আবু সাহেব সর্দারের বাড়ি বা আমাদের বেশ কমান্ডার ছিল তার বাড়ি ছিল ওই বাড়িটাকে আমরা সমস্ত চট্টগ্রামের সমস্ত গেরিলাদের প্রধান কৌশল হিট অ্যান্ড রানের মাধ্যমে পা খানাদারদের মনোবল দুর্বল করতে পেট্রোল পাম্প বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে একযোগে ঘটানো হতো বোমা ও গ্রেনেড বিস্ফোরণ জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তারা যেন রাস্তায় ঢুকতে না পারে তার ব্যবস্থা করেছি কোথাও তারা বাজারে বসে আছে সেখানে একটা জ্ঞানের চার্জ করেছি এর অর্থ এই কারণেই তাদের মনোবল এবং তাদের রসদ সরাবরা যেন বিঘ্ন হয় এটা চলে গেরিলাদের মূল কাজ নগরীর নিরানব্বই ভাগ মানুষই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আর এই গেরিলা যুদ্ধের মধ্যে দিয়েই চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল মুক্তিযোদ্ধারা ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি সারা বাংলার খবরে নিচ্ছে একটি বিরতি ফিরে এসারও থাকছে সিমের বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে অনুকূল আবহাওয়ার ফল বলছে কৃষি বিভাগ ফিরতিপুর আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রামে ষোলো শহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী দুই মহিলা নিহত হয়েছেন আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুইজন বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম নগরীতে আসার সময় ষোলো শহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই মারা যায় এক মহিলা আহতদের উদ্ধার করে নিয়ে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও এক মহিলা অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর এবার এবছর ধানের ভালো দাম থাকায় বড় ধান আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের আর মৌসুমের শুরুতেই বিস্তলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা ধানের চারা যাতে নষ্ট না হয় সেজন্য বিভিন্ন পদ্ধতিতে আদর্শ বিস্তলা তৈরি শুরু করেছেন তারা মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট গেল বছর মেহেরপুরে আমন ধানের ভালো ফলন হওয়ায় এবারও লাভের আশায় জমিতে বীজ তৈরি শুরু করেছেন কৃষকরা এবার ধানের দাম বেশি বাজারে এখন ধান লাগাবো গতকাল ছিল 1.5 বিগি ধানের দাম এবার ভালো আমরা এবার 2 বিগি লাগানোর চেষ্টা দিছি ধানের চারা বেড হিসাবে আমরা সারা দিছি সারা ওইভাবে দিলে সারাটা নষ্ট হয় না সারাটা ভালো হয় বড়ো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের আদর্শ বীজতলা তৈরিতে মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ চারা যাতে ক্ষতি না হয় সেজন্য বেড আকারে চারা দেওয়ার জন্য সকল কৃষকের মাঝে সবসময় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে যেতারে হাতে কলমে শিক্ষা জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি বড় মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15435 হেক্টর জমিতে সেই হিসেবে এই লক্ষ্যমাত্রা পূরণে 1700 হেক্টর জমির বীজতলা দরকার ডেস্ক রিপোর্ট নিউজ 24 দিনাজপুরে এবার শিমের বাম্পার ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় শিমের ফলনও হয়েছে ভালো আর বেশি দাম পাওয়ায় শিম চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দিনাজপুরে দিন দিন বাড়ছে সিম চাষ বাজারে ভালো দাম পাওয়ায় শিম চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা এক বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে ফলন হয় সাত থেকে আট মন সিম সবজি চাষ করে মোটামুটি কৃষকরা লাভবান দামটা মোটামুটি ভালো আছে হ্যাঁ আমি তিন জাতের সিম লাগাইছি এবং ফলনও ভালো পাইছি এবং দামও মোটামুটি ভালো আছে সবজির বাজারে সিমের চাহিদা থাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি বিশ থেকে ত্রিশ টাকায় থেকে অন্য সিমের দাম আর খুব কমেন্ট বলে সিমের দাম বেশি সিমের দাম যা মোটামুটি আছে তো আলুর থেকে অনেক দাম বেশি আছে সিমের আর শিম চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ বিভিন্ন ভাবে সহযোগিতা করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আবাদ করে চাষি বেহে লাভবান হচ্ছেন আমরা শিম চাষের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এই শিম ফসলের যে বাজার বর্তমান বাজার মূল্য তাতে এই চাষ আগামীতে আরো বাড়বে দিনাজপুরে এবার বারো হাজার হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে এবারে সম্ভাবনার বাংলাদেশের খবর নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে টার্কি মুরগি পালন কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা এটি প্রচলিত হাঁস মুরগির চেয়ে টার্কি মাল পালন অনেক সম্ভাবনাময় বলে মনে করছেন খামারিরা সুমন বর্মনের পাঠানোর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট টার্কি পালন শুরু হয় আট বছর আগে বর্তমানে বিভিন্ন উপজেলায় খামার গড়ে উঠেছে দুশোরও বেশি যার মাধ্যমে সচ্ছল হয়েছে বহু পরিবার এ মুরগি লালন পালনে খরচ এবং রোগ কম হওয়ায় খামারিরা বেশি আগ্রহী হয়ে উঠছেন অসুখ বলতে মনে করেন যে ওই কিছু জ্বর আসে কিছু সর্দি আসে এইসব অসুখ মনে করেন যে অতি তাড়াতাড়ি ওষুধ খাওয়ালে দমন হয়ে যায় ছয় থেকে সাত জোড়া মুরগি নিয়ে এসে পালন শুরু করি তো ওইখান থেকে যখন দেখলাম যে প্রফিট এটার খুব ভালো তারপর আমরা আর কি এটার উৎপাদনটা আস্তে আস্তে বাড়াই মুরগির চাহিদা থাকায় বাড়ছে খামারের সংখ্যা পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান এক মাসের হয় তাইলে বাইশশো পঁচিশশো এরকম টাকা বিক্রি হইতেছে এই যে দুই মাসের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো 3500 টাকার মতন বিক্রি হইতেছে আর একবারে পূর্ণাঙ্গ যদি জোড়া হয় তাহলে 8 থেকে হাজার টাকা বিক্রি হইতেছে 6 মাসের ভিতরে আমাদের এলাকার মধ্যে মনে করুন যে আগে ছিল 50 জন এখন মনে করুন যে প্রায় 100 জন মানে এখন কোন ঘর বার বাদ নাই যে ওই ঘরে 10টা 5টা 20টা বাচ্চা পালন প্রাণী সম্পদ ভাগ জানিয়েছেন তার কি মুরগি পালনে আগ্রহী খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ এটা একটা নতুন জাতের পাখি বিদেশি পাখি অনেক লোকই এটা পালনে এতটা অভিজ্ঞতা নাই কিন্তু সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এই খামারি ভাইদেরকে উৎসাহিত করছেন তাদেরকে কীভাবে পালন করতে হবে সেভাবে সে সে বিষয়ে পরামর্শ প্রদান করছেন যার কারণে খামারিরা উৎসাহিত হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে টার্কি মুরগি পোলট্রি শিল্পে অবদান রাখার পাশাপাশি আমিষের চাহিদাও অনেকাংশে মেটানো সম্ভব বলে বলছেন সংশ্লিষ্টরা রিপোর্ট নিউজ শেষ করব সারা বাংলার খবর তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার জেলা পরিষদ নির্বাচনে ভোট শেষে আসতে শুরু করেছে ফল এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা সুষ্ঠু করতে কমিশনের প্রচেষ্টা সফল দাবি সিএসএ চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে অতিরিক্ত ভাড়া আরোপ বন্দরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ